দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজভাবে এবং খুবই সুস্বাদু পাতাকপি ভাজির রেসিপিটা শেয়ার করব। এই পাতাকপি ভাজিটা এতটাই মজার, শুধুমাত্র পাতাকপি ভাজি দিয়ে ভাত খাওয়া যায়। তো আমার এই রেসিপিটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন কীভাবে আমি পাতাকপি ভাজি করেছি দেখে আসি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পাতাকপি নিয়েছি, আর পাতাকপিটা প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি এটা কুচি করে কেটে নিয়েছি। পাতাকপি কখনো কাটার পরে ধুবেন না, অবশ্যই কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। কাটার পরে ধুয়ে নিলে কিন্তু অনেক পানি বের হবে। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ।